আসসালামু আলাইকুম। বি ইসলামিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ও দয়ায়। তো আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকে আমি লাইভে এসে যে কথাটি উপস্থাপন করব সেটি হচ্ছে যে আমরা জন্মগত সূত্রে আমরা নিজেকে মুসলিম দাবি করি, তো আমাদের মুসলিম হিসেবে যে দায়িত্ব এবং কর্তব্য তা আমরা ভুলে গেছি। তো অবশ্যই আমাদের ফরজ যে বিষয়গুলি, আল্লাহ যে আমাদেরকে যে বিষয়গুলি ফরজ করেছেন তা আমাদের অবশ্যই মানতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, আমরা আমাদের অবশ্যই এই নামাজ থেকে বিচ্যুত হওয়ার কোনো পথ নেই। আমাদেরকে অবশ্যই এই নামাজ পালন করতে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, কেননা এগুলো ফরজ ইবাদত। ফরজ ইবাদত থেকে আমাদের বহির্ভূত হওয়ার কোনো উপায় নেই। সুন্নত আস্তে আস্তে আদায় করব, কিন্তু ফরজ যে বিষয়গুলো সেগুলোকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। তো আমরা অবশ্যই নামাজ রোজাকে পালন করে আমাদের জীবনকে ইসলামের দিকে দাপিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা যারা ইয়াং যুবক রয়েছেন তাদের প্রতি আমার এই মেসেজ থাকবে যে এ জীবন ক্ষণস্থায়ী, ছোট্ট এই জীবনকে আপনারা হেলায় খেলায় বিভিন্ন অ্যাডাল্ট সাইটে না গিয়ে আপনারা ইসলামিক ইসলামের দিকে দাপিত হন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, ইসলামে অনেক শান্তি রয়েছে। ইসলাম মানলে এ জীবনেও শান্তি, পরকালেও শান্তি। তো অবশ্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, অবশ্যই আমরা আল্লাহর দিনের পথে আসার জন্য ইসলামের দাওয়াত দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।